ন্যূনতমভাবে ফোলা গুপ্তাঙ্গ যৌন সঙ্গমের পর এটা খুব স্বাভাবিক, কিন্তু যদি গুপ্তাঙ্গ সঠিকভাবে মসৃণ না হয় তাহলে ফোলা বেশি হতে পারে। যদি আপনি এরকম কোনো ফোলা অনুভব করে থাকেন যা কিছুদিনের জন্য অব্যাহত, অথবা আপনি যদি কোনো ব্যথা অনুভব করে থাকেন অথবা স্রাব হয়, তাহলে আপনার ডাক্তারের পরামর্শের প্রয়োজন। অনলাইনে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।